ধরে এবার আমরা পেয়েছি আরেকজন নতুন লেখক, উনি চাচ্ছেন আমাদের এটি নিউজের মাধ্যমে তিনি তার একটু বইয়ের পরিচিতিটা তুলে ধরতে। তার নাম আকিব শিকদার। আপনি বেশ কয়েকটি বই নিয়েছেন, প্রত্যেকটি কি আলাদা বই না একই বইয়ের কয়েকটা কপি? আপাতত দুটি বই আছে, এমনিতে আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 6টি আর কি, সবগুলোই কবিতার বই, 6টি বই প্রকাশিত হলো এ পর্যন্ত। আর প্রতি বছরই আমরা দেখি প্রচুর কবিতার বই আসে, কাটতিটা কেমন, কেমন পাঠকরা পছন্দ করছেন? আর এই প্রশ্নটার আসলে উত্তর দিতে সত্য বলতে গেলে বলতে হবে যে খুব বেশি কাটতি নেই। আর সত্যিকার অর্থে এখন আসলে মানুষ বই পড়তে চায় না, কেমন যেন মানে সোশ্যাল মিডিয়াতে তারা যুক্ত হয়ে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার এগুলোতে পড়ে থাকে বেশিরভাগ সময়ে। তবে আমি বলতে চাই যে পাঠকের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা পড়ুন, বই পড়ুন। কারণ হলো যে সেখানে কি মানের ব্যাপারটা আছে কিনা, আমরা যে তাদেরকে আকৃষ্ট করতে পারছি না, মানসম্মত বই কি দিতে পারছি যে তাদেরকে আমরা মোবাইল থেকে বা অন্যান্য ডিভাইস থেকে তাদেরকে বই প্রেমী করে তুলতে পারবো বা কবিতা প্রেমী করে তুলতে পারবো? এটার জন্য দুটাই দায়ী, মানে মানসম্মত বই এটাও কম হচ্ছে, আবার বলবো যে পাঠক যে তার মানে পাঠ করতে হলে কিন্তু একজন মানুষের মাথায় একটু ইয়ে থাকতে হবে যে তার চেষ্টা করে কষ্ট করে পাঠ উদ্ধার করতে হবে, কল্পনা শক্তি থাকতে হবে। তো আমাদের মানে আমাদের হয়েছে কি যে ফেসবুক, মেসেঞ্জার, নাটক, ইউটিউবে এগুলো দেখতে দেখতে আমাদের এখন আর কল্পনা শক্তিটা কাজ করে না। কাজ না করায় আমরা মানে আমাদের যারা যা লিখছে তার একজন পাঠক পড়া মাত্র সেটা বুঝতে পারেন না। আরেকটু বলতে চাই যে মানে এক্ষেত্রে লেখকও দায়ী অনেক ক্ষেত্রে, কারণ লেখক অনেক কঠিন করে লিখছে, মানে তিনি ভাবছেন যে কঠিন করে লেখাই মনে হয়। মানে দুই পক্ষেরই আছে, অনেক ধন্যবাদ। আসলেই তাই, আমরা হচ্ছে যে কি যারা লেখক তাদের যেমন একটা দায়বদ্ধতা আছে ভালো মানের বইটা পাঠককে তার আগ্রহের জায়গাটি থেকে ধরে দিতে পারছি কিনা, এবং পাঠকেরও ব্যাপার আছে যে আমরা আসলে বই প্রেমী কতটা, আমরা আসলে বইগুলো মানসম্মত হচ্ছে কিনা সেটা যাচাই করার জন্য তো কিন্তু বই পড়তে হবে, বই ধরতে হবে, ছুঁয়ে দেখে পড়ার যে আনন্দটা সেটি নিতে হবে।